আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। আমি প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করব নগদের নাম বের করার জন্য, নগদ অ্যাকাউন্ট হোল্ডারের নাম বের করার জন্য। আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম বিকাশের কীভাবে বের করতে হয়, সেটি খুব সাড়া পেয়েছি, যার কারণে আমি আজকে নগদের নাম কীভাবে বের করতে হয় সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই অ্যাপসটি থেকেই মূলত বের করব মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, এই পাশে হচ্ছে ইন্স্যুরেন্সের আর এই পাশে হচ্ছে যে কল সেন্টার। তো এখন আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের সাইটে প্রবেশ করব। এই সাইটের আইডি এবং পাসওয়ার্ড আমি ব্যাংক থেকে নিয়েছি, আপনাদের জন্য যাদের আছে তাহলে ভালো কথা, যদি না থাকে তাহলে ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে, আর যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যাপারে হেল্প করব ছোট্ট একটা সার্ভিস চার্জের বিনিময়ে। তো এখানে দেখুন, এখানে পাশে অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আমরা নগদ বেনিফিশিয়ারি খুঁজে বের করব। এই যে দেখুন, ম্যানেজ ট্রান্সফার টু নগদ যে অপশনটি রয়েছে, এই যে ট্রান্সফার টু নগদ, এই অপশনটি থেকে আমরা ম্যানেজ বেনিফিশিয়ারিসের মধ্যে ক্লিক করব। ম্যানেজ বেনিফিশিয়ারিসের মধ্যে ক্লিক করার পর আমাদের কাছে একটা ফর্ম আসবে না, বর্তমানে যে বেনিফিশিয়ারিগুলো রয়েছে সেগুলো প্রদর্শন করবে, আর এখানে একদম উপরে আসবে ক্লিক হিয়ার টু অ্যাড। যেমন দেখুন, আমার নাম্বারটা হচ্ছে এটা, এই নাম্বারটা কী নামে আছে সেটা বের করেছি, আমার নামে আছে দেখতে পাচ্ছেন, আর অনেকগুলো নাম্বারের নিচে কোনো নাম নেই, ওগুলো হচ্ছে যে এনআইডি কার্ড নাম্বার দিয়ে রেজিস্টার করেছে যার কারণে নাম আসেনি। তো আমি এখানে যে কোনো কিছু একটা লিখলাম, আর হচ্ছে যে এখানে মোবাইল নাম্বারটা পেস্ট করলাম, এটি আমার নাম্বার নয়, আপনাদেরকে যেটি মোহাম্মদ জিয়াউদ্দিন নামে দেখিয়েছি সেটাতে যোগাযোগ করবেন বিশেষ প্রয়োজনে, আর অ্যাপসের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যাপস থেকে। এই পিন নাম্বারটা আমার মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বারে আসবে, 1888 13। এরপর ভেরিফাই বাটনে ক্লিক করার পর এটা নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো নগদ নাম্বারের কী নামে আছে সেটাই এভাবে বের করতে পারি। এক্ষেত্রে যারা *167# ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খুলেছেন সেগুলো বের হবে না, কিন্তু যেগুলো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছেন সেগুলো বের হবে। যে যদি *167# ডায়াল করে খোলেন, যখন নাম্বারটা বের হবে না তখন বুঝে নেবেন যে এই নাম্বারটা ওই যে এনআইডি কার্ড যেটা ভেরিফাই করা হয়, এনআইডি কার্ড যেটার আন্ডারে সিমটা কেনা হয়েছে সেই নামেই রেজিস্ট্রেশন করা হয়েছে। আশা করি বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।